हेलो बंधुरा, आमादे चैनल हुजुगे फैमिली ते तुम्हादे सकल के स्वागत। आम्रा एखन रयेछि रूशिया अवस्थित कारगिल वार मेमोरियल। 1999 साले हवा कारगिल युद्धे निहत सेनादेर आत्मबलिदान के स्वीकृति दीते एई कारगिल वार मेमोरियल स्थापित हय 2004 साले नवेम्बर मासे। कारगिल वार मेमोरियल एमन एकटा जायगा जेखाने एले भारतीय हिसेबे तोमादेर गर्व बोध हबे। এই রাস্তাটার নাম হচ্ছে বিজয়পথ। কার্গিল যুদ্ধের একটা মেজর পার্ট এখানেই সংগঠিত হয়েছিল, সেই জন্যই এই দ্রাসেই কার্গিল ওয়ার মেমোরিয়াল স্থাপন করা হয়। আর এখানেই রয়েছে বিখ্যাত বাত্রা টপ আর টাইগার হিল। সামনেই রাখা রয়েছে কার্গিল যুদ্ধে ব্যবহৃত একটা MiG-21 বাইসন যুদ্ধ বিমান। এই জায়গাটা অসাধারণ সুন্দর, আর আমি এত সুন্দর ওয়ার মেমোরিয়াল আমার জীবদ্দশায় কখনো দেখিনি। এই দ্রাস হচ্ছে ভারতের শীতলতম স্থান, আর সাইবেরিয়ার পরে এশিয়ার দ্বিতীয় শীতলতম স্থান। আর এই রকম জায়গায় যে ভারতীয় সেনারা প্রতিনিয়ত আমাদের সীমানাকে রক্ষা করে চলেছেন, তাদের দেখলে সত্যিই গর্ব হয়। এই সামনের মূর্তিটি হল পরমবীর চক্র প্রাপক ক্যাপ্টেন মনোজ পাণ্ডের, যার অদম্য সাহসিকতা আর আত্মবলিদানের জন্য আমরা পাকিস্তানিদের থেকে জুবের টপ পুনর্দখল করতে পেরেছি। আর ক্যাপ্টেন মনোজ পাণ্ডের মূর্তির উল্টো দিকেই রয়েছে কার্গিল যুদ্ধের অন্যতম নায়ক পরমবীর চক্র প্রাপক ক্যাপ্টেন বিক্রম বাত্রার মূর্তি। এই মূর্তিটি যেন অদম্য সাহসের সাথে উল্টো দিকে টাইগার হিলের দিকে তাকিয়ে আছে আর বলছে, ইয়ে দিল মাঙ্গে মোর। বিজয়পথের একদম সামনেই রয়েছে বিজয়স্তম্ভ আর অমর জওয়ান জ্যোতি, যার জ্যোতি কোনোদিনও নেভে না। এর জন্য প্রত্যেক দিন একটা করে সিলিন্ডার ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে দেওয়া হয়। অমর জওয়ান জ্যোতির পিছনের ফলকে কার্গিল যুদ্ধে নিহত সমস্ত সৈনিকের নাম খোদাই করে লেখা আছে। সামনেই দেখা যাচ্ছে কার্গিল যুদ্ধে ব্যবহৃত বোফোর্স কামান। কার্গিল যুদ্ধ জয়ে এই বোফোর্স কামানের অবদান অনস্বীকার্য। এই বোফোর্স কামানগুলি থেকেই কার্গিল যুদ্ধে প্রায় 20,000-এরও বেশি গোলা বর্ষণ করে আমাদের শত্রুদের ছত্রভঙ্গ করা হয়েছিল। এই দূরে ডান দিকের গ্রাউন্ডে কার্গিল যুদ্ধে পাকিস্তানি সৈন্যদের ব্যবহার করা ছাউনি আর বাংকার তুলে এনে এখানে দর্শকদের দেখানোর জন্য রাখা রয়েছে। এই সম্পূর্ণ জায়গাটার মেনটেন্যান্স অত্যন্ত ভালো এবং এটা মেনটেন করেন ইন্ডিয়ান আর্মি।
সামনেই রয়েছে কার্গিল ওয়ার মেমোরিয়ালের অডিও ভিজুয়াল রুম, যেখানে কার্গিল যুদ্ধের ওপর নির্মিত ডকুমেন্টারি দেখানো হয়। এর প্রবেশ মূল্য 50 টাকা। ডকুমেন্টারির ভয়েস ওভার দিয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চন। এর পাশেই রয়েছে কার্গিল ওয়ার মেমোরিয়ালের সুভেনিয়র রুম। তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো সমস্ত লেটেস্ট আপডেট পেতে। তোমরা আমাদের ফেসবুকেও ফলো করতে পারো, আমাদের ফেসবুক হ্যান্ডেল নেম হুজুগে ফ্যামিলি। তোমাদের সবাইকে বলতে চাই যে জীবনে একবার সুযোগ হলে এখানে অবশ্যই এসো, এখানে এলে তোমাদের খুব ভালো লাগবে আর ভারতবাসী হিসেবে তোমাদের গর্ব হবে। যাওয়ার আগে তোমাদের গেটের ওপরের এই লেখাটা একবার দেখাতে চাই। এখানে এলে এই লেখাটা যে কতটা সত্যি আরো ভালোভাবে বুঝতে পারবে। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের এপিসোডে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো।